আসসালামু আলাইকুম। বিকাশের মাধ্যমে কিভাবে খুব সহজে বিপিডিপি প্রিপেড মিটারের মধ্যে রিচার্জ করতে পারেন সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো। এর জন্য আপনার বিকাশের অ্যাপস অবশ্যই প্রয়োজন হবে। আপনি বিকাশের অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনার বিপিডিপি প্রিপেড মিটারে রিচার্জ করতে পারবেন। এর জন্য আপনি বিকাশের অ্যাপে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, অথবা আপনার যদি ডাউনলোড করা থাকে অ্যাপসটি ওপেন করবেন। বিকাশে অ্যাপসটি ওপেন করার পর পে বিলে ক্লিক করবেন। পে বিলে ক্লিক করার পর এখানে আপনি বিদ্যুৎ অপশনে ক্লিক করবেন। বিদ্যুৎ উপরে ক্লিক করার পর আপনি নিচের দিকে যাবেন, এখানে আপনি দেখতে পাবেন বিপিডিপি প্রিপেড, এখানে ক্লিক করবেন। বিপিডিপি প্রিপেড মিটারের সাথে যে কার্ডটা দেওয়া হয় সেখানে মিটার নাম্বারটা লেখা থাকে, সেই মিটার নাম্বারটা এখানে লিখবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন, আপনি যে মোবাইল নাম্বারের মধ্যে টোকেন নাম্বারটি পেতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। মোবাইল নাম্বারটি লেখা হলে পে বিল করতে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার টাকার পরিমাণ দিতে হবে, আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সে পরিমাণটি লিখবেন। আমি এখানে 1000 টাকা লিখছি। এরপর এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি টাকার পরিমাণ এবং মিটার নাম্বার দেখতে পাবেন, যদি ঠিক থাকে এরপর এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনি মিটার নাম্বার দেখতে পাবেন এবং মিটারটা কার নামে আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। সম্পূর্ণ চার্জ ফ্রি আপনারা মাসে 4টা বিদ্যুৎ বিল দিতে পারবেন। এরপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি লিখবেন। এরপর এখানে আপনার ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখতে হবে, আপনি ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন। ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখার পর দেখতে পাবেন আপনার বিদ্যুৎ বিলটি দেওয়া সম্পূর্ণ হবে। আপনার মোবাইল ফোনের মধ্যে SMS-এর মাধ্যমে আপনার বিদ্যুৎ বিলের টোকেন নাম্বারটি পাঠিয়ে দেওয়া হবে। টোকেন নাম্বারটির মিটারের মধ্যে লিখে খুব সহজে আপনার মিটারটি রিচার্জ করতে পারেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনের মধ্যে টোকেন নাম্বারটি চলে এসেছে। আমরা যদি SMS-এর উপর ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোকেন নাম্বারটি দেখাচ্ছে। টোকেন নাম্বারটি আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ।